আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। প্রচুর শীত পড়েছে আমাদের এখানে। আপনাদের ওখানের খবর কী, কার এলাকার কী রকমের খবর? আমাদের তো প্রচুর ঠান্ডা, ঘরের ভিতরে না বাহিরে, ঠান্ডা, অনেক ঠান্ডা। আর এখন তো মানে আসরের পরপরই গ্লাস গ্লাস মানে জানালা টানালা সব আটকিয়ে দিই, একটা কিচ্ছু খোলা রাখি না, কারণ খোলা রাখলে প্রচুর বাতাস আসে, বাতাসের সাথে ঠান্ডা ঢুকে। যাই হোক, সকালবেলা চা খাচ্ছি, সকালও বলা চলে না, এখন কম বাজে না 11:30। চা নিয়েছি, চা খাবো। সকালবেলা ফজর পরে ঘুমায় আবার সেই ঘুম থেকে উঠতে পারি না, যেহেতু আফিফের এখন স্কুল নেই, সেই জন্য দেখা যায় উঠতে উঠতে 11:30-11:30 বেজে যায়। তারপরে রান্না থাকলে হয়তো একটা আইটেম কিছু রান্না করি, সাথে একটু ভাত রান্না করি, আর বেশিরভাগ সময় রাতেই রান্না করি, ওটাই থেকে যায়, ওটাই দেখা যায় আবার দিনের বেলা খেয়ে ফেলে। তো এক পিস ব্রেড একটু টোস্ট করে নিয়েছি, এটা দিয়েই চা খাবো। আর আজকে একটা বিশেষ দিন, আর বিশেষ দিনের বিশেষ ভিডিও। আশা করছি আজকের ভিডিওটা সবার ভালোই লাগবে। আমি এখন চাটা আগে একটু খেয়ে নিই, এরপরে ঘরের কাজগুলোকে সেরে ফেলবো। ঘর ঝাড় দিতে হবে, ঘর মুছতে হবে, রান্নাবান্নার তেমন ঝামেলা নেই, ভাত বসাতে হবে শুধু, আর বাকি সমস্যা নেই। আমি দুই বেলাতেই ভাত রান্না করি, দুপুরে একদম খাওয়ার আগে আগে ভাতটা রান্না করি, একদম গরম গরম ভাত খেতে বসি, আবার রাতেও দেখা যায় একদম ভাতটা রান্না করি সাথে সাথে খেতে বসি, কারণ শীতের দিনে ঠান্ডা কিছু খেতে ভালো লাগে না। মাত্র আসছি দোকানে, মাইদের জন্য একটা টি শার্ট নিলাম, আর এই আর কি, আজকে তো মাইদের বার্থডে। ওই যে আসে আসেফ গাড়িতে বস, রিক্সায় বসা, এখন যাচ্ছি আমরা আমাদের বাসায়, আমার বাবার বাসায়। ওর পেশ থেকে উঠবো না আপনি? হ্যাঁ, তুমি ওইটা নাও, আমি তিনজন, আসেফ, আমি আপনি। ওদিক থেকে যাবেন? ওদিক থেকে কোথা দিয়ে যাবেন? ও, ওই সোজা দিয়ে যাবেন। বুঝছি, কলকাতার জামা কিনলাম বিদ্যুৎ থেকে। এলাম বাসায়, কি করো? মোবাইল চালাও। হ্যাপি বার্থডে টু ইউ মাহি, হ্যাপি বার্থডে টু ইউ। আজ থ্যাংক ইউ বলো। লজ্জা লাগে, আমার লজ্জা লাগে, আমার লজ্জা লাগে। মাহিদের গিফটটা দাও না আফিফ। তোমার জন্য একটা গিফট আছে, খুলে দেখো। তোমার একটা, আফিফের একটা, দেখো তো কেমন হয়েছে, কেমন হয়েছে, সুন্দর হয়েছে না? মাহিদকে একটা সারপ্রাইজ দিলাম, আজ ছিল মাহিদের বার্থডে, মাহিদ জানতো না, তো আমরা আসবো, তো হঠাৎ করে আমরা চলে এসেছি, কারণ এটা তো স্বাভাবিক, ভাইয়ের ছেলের বার্থডে হবে, ফুপি আসবে না, সেটা তো হয় না। তো প্রতি বছরই চেষ্টা করি মাহিদকে সারপ্রাইজ দিতে। যাই হোক, এখন আমি একটা পুডিং বানিয়েও নিয়ে এসেছি, আম্মায় আসার পরে আম্মা তাড়াতাড়ি করে কতগুলো শিঙাড়া, ভেজিটেবল শিঙাড়া ভাজলো, আম্মা তৈরি করেছিল এগুলো সন্ধ্যার নাস্তার জন্য, ওগুলো একটু খেলাম। তারপরে এদিকে মাহিদ, আফিফ, সাগর, ওরা ওদের রুমে বসে গেম খেলছিলো। তবে আমরা সব থেকে দুজন মানুষকে মিস করি, একজন তো মালিহা যে কদিন পরে ইনশাল্লাহ চলে আসবে, আর ভাইয়াকে খুব মিস করি, ভাইয়াকে প্রতিটা মুহূর্তে মিস করি। যাই হোক, এই আর কি, বলতে গেলে অনেক কষ্ট হয়। আসিফের আব্বু তো মাথায় একটা, এটাকে কী বলে, সোয়েটার দিয়ে রেখেছিল, আমি এবার একটু চেঁচাইছি যে তুমি টুপি থাকতে সোয়েটার দিয়েছ কেন, বলে কি এই সোয়েটারটা এই বাসায় ছিল আর আমার মাথা খুব ঠান্ডা লাগছিল। এদিকে ভাবি খাবার দাবার রেডি করছিল, আমরা যেহেতু হুট করেই এসেছি ওর জন্য, ওকে একটু সারপ্রাইজ দেওয়ার জন্য এসেছি, ভাবি জলদি করে একটু মাংস রান্না করেছে, পরোটা ভাজছে, তারপরে এদিকে একটু সালাদ করেছি টক দই দিয়ে,
এই আর কি। তো ছোটোখাটো একটা মানে ওরাকে নিয়ে সেলিব্রেশন করলাম, তাড়াহুড়া করে হুটহাট করেই হয়েছে। আর এদিকে ভাবি গরম গরম পরোটা ভেজে তুলছে আর বলছে যে সবাইকে ডাকো গরম গরম খেয়ে নেক। আসলে আমি গরম ছাড়া খেতেই পারি না কোনো খাবার, ঠান্ডা খাবার আমি একদম পছন্দ করি না। ধুমায়িত খাবার দেখতেও ভালো লাগে, খেতেও মজা লাগে। যাই হোক, সবাইকে ডাকছি যে তোমরা জলদি করে আসো, আমরা খেয়ে তারপর তো আমাদের বাসায় যেতে হবে। এদিকে একটা অটোকে আমরা কল দিয়ে বলে দিয়েছি আমাদেরকে এসে নিয়ে যাবে, যেহেতু রাত্র বাড়লে ঠান্ডাও বাড়ে। এখনই অলরেডি 9:30 মতো বেজে গিয়েছে, এই জন্য জলদি জলদি খাবার খাচ্ছি। বাসায় বলে আনিনি, রান্ন করে রান্না এটার উপর দিলে কেকের পছন্দ। যাও ইয়া নিয়ে আসো, পুডিংটাও নিয়ে আসো। নানা ভাই একে ডাকো, মাহিদ কেক কাটবে, একটু আসবে না? কেক কাটবে মাহিদ, একটু আসবা, আসো। আমার আব্বা শুয়ে আছে, আসো। তুমি এই চেয়ারটায় বসো, খুশির জন্য আমরা করছি। তোমার সাগর খাওয়াই দাও, সাগর চাচুকে, সুবি ডুকে, সুবি ডুবি ডুবি ডু খাওয়াও, বাস ফুপাকে খাওয়াও, দেখি তো মাহিত, দেখি তো এখানে জুতোটা অনেকগুলো স্যান্ডেল কেস আমায় আমাদের জন্য ফ্লোরে পড়ার জন্য। এই যাই একটা স্যার, তোমার আপুর এই যাইটা। আসসালামু আলাইকুম, গুড আফটারনুন। দুপুর 1টা বাজে, ব্যালকনিগুলো পানি দিয়ে ওয়াশ করা হয়েছে, গাছে পানি দেওয়া হয়েছে অনেক আগে। আমি চেয়েছিলাম একটু চাপাতির পানি দেবো, কিন্তু আসিফ রাব্বু গাছে পানি দিয়ে ফেলেছে। কালকে বাসার থেকে এসে আর ভিডিও করতে পারিনি সকালবেলাও, তো কালকে বাসায় ভালোই লেগেছে। মাইদের সাথে একটু সুন্দর সময় কাটালাম সবাই মিলে একসাথে। ওর জন্য সবাই দোয়া করবেন, ও জানে, ওকে জানি আল্লাহ নিয়ে খায়ের দান করে, আর জানি ও অনেক মানে ওর জীবনে জানি ও সাকসেস হতে পারে, ওর মাকে জানি প্রতিটা সুখ ও দিতে পারে, সেই দোয়া সবাই করবেন ওর জন্য। যাই হোক, আমি ভাত বসাচ্ছি, দুপুরে দেখা যায় একদম ভাতটা সবার শেষে বসাই যাতে ভাতটা গরম থাকে, গরম গরম খেতে বসতে পারি। কারণ গরম গরম ভাত খাওয়ার মজাই আলাদা, শীতের দিনে তো অফকোর্স ঠান্ডা জিনিস ভালো লাগে না। আমি আসলে গরম শীত না, আমি কখনোই ঠান্ডাটা খেতে পারি না কোনো কিছুই, মানে যেগুলো গরম খাবার সেগুলো আমার কাছে গরমই মজা লাগে, ঠান্ডা মজা লাগে না একদম। আগুন ধুমায়িত খাবার আমার খুব ভালো লাগে খেতে। আর চাটা শুধু আমি ঠান্ডা খাই, চাটা আমি গরম, অতিরিক্ত গরম চা আমি। আর এখন শীতের দিন যেটা হয়, শীতের দিন একদম কাজ করতে খুব আলসেমি লাগে, বিশেষ করে ঘুম থেকে উঠে কিছু যদি মানে ওয়াশ করার জন্য থাকে বা কিছু, খুবই আবার রাতেও ওয়াশ করতে ইচ্ছে করে না, কী যে একটা ঝামেলা। এই জন্য এখন আমি একদম হাঁড়ি পাতিল কম ইউজ করি, কারণ বেশি ইউজ করলে দেখা যায় যে ওগুলো ওয়াশ করতে অনেক কষ্ট হয়। আমি দেখা যায় একটা কড়াইতে রান্না করে আবার আবার ওইটা ওয়াশ করে আবার ওইটাতেই রান্না বসাই, তাতেও দেখা যায় আমার জন্য সুবিধা হয়ে যায়। দুপুরের খাওয়া দাওয়া কমপ্লিট করেছি, অনেকক্ষণ হয়েছে, এখন আমি বসে বসে ভিডিওটা রেডি করব যেটা আজকে যাবে।
সেটা এভাবেই চলতে থাকে। দুপুরের পর এই কাজটা জলদি জলদি করে ফেলি, এরপর দেখা যায় অনেক সময় বাসায় যেতে হয়, অনেক সময় এ জায়গায় সে জায়গায় যেতে হয়, অনেক সময় ঘরের টুকটাক কাজ থাকে। তো যাই হোক, এখন বসে একটু রেস্ট নেই, ভিডিওটা রেডি করি, এরপর আবার বিকেলে একটু বের হতে হবে আমার, মানে মাগরিবের পর পরেই। আমি একদম মানে মাস্কটা পরে নিয়েছি, চুলোটা অফ করে দিলাম, ভাত বসিয়েছিলাম, কিন্তু এখন আমার একটু যেতে হবে বাজারে। আসিফ আব্বুর সাথে, আসিফ আব্বু আছে তার দোকানে, দোকান বলতে ওই যে আমাদের যে দোকানগুলো ওইখানেই সে আছে। আমি এখন যাব হচ্ছে একটু মাছ তরকারি কিনতে, মাস্ক টাক্স পরে নিয়েছি যাতে ঠান্ডা না লাগে। তো চাদরও নিয়ে নিলাম, ভিতর একটা সোয়েটার পরে আছে, তারপর আবার উপর একটা চাদরও নিয়ে নিলাম যদি ঠান্ডা লাগে। আফিফ ডোরটা ক্লোজ করে দাও। আল্লাহ হাফেজ। তো বাজারে এসেছি, বাজারের সামনে থেকে একদম টাটকা টাটকা সবজি নিয়েছি নানান রকমের, আর একটু মাছ নিয়েছি, পাঙ্গাস মাছ নিয়েছি, কারণ আমার বাচ্চারা মাছের ভিতরে শুধু পাঙ্গাসটাই পছন্দ করে, আর মৃগেল মাছটা পছন্দ করে যেটা অলরেডি আমার ফ্রিজে আছে, আর কাতল মাছটা পছন্দ করে। এছাড়া কোনো মাছ এখন বর্তমানে খায় না, তাও এই কয়টার এখন বর্তমানে অভ্যাস করেছে, আগে তো একদম টোটালি মাছ খেত না। এছাড়া ইলিশ মাছটা একটু পছন্দ করে এই রকমের। তো এখন আমরা বাসার দিকে যাচ্ছি, বাসায় যাওয়ার পর আবার একটু রান্নাও করতে হবে, কারণ ওই যে এখন রান্না যেটা করব দেখা যাবে রাতেও খাবে আবার কালকে দুপুরেও হয়ে যাবে, এরকম একটা আইটেমই রান্না করব। তাজা তাজা সবজি নিয়ে আসছে, অবশ্য রান্না করতে সময় লাগবে না, সব কিছু রেডিই আছে, শুধু যেয়ে বসিয়ে দেব, মাছটাও কেটে নিয়েছি এই আর কি। তো বাসার দিকে যাচ্ছি, আর যাওয়ার পথে মিঠাইতে একটু থামালাম, কারণ ওদের জন্য একটু কিছু কিনে নিয়ে যাচ্ছি যে গিয়ে ওদের দিব, ওরা খাবে। তো এখানে স্যান্ডউইচ ট্যান্ডউইচ অনেক কিছু আছে, তো আমি এখান থেকে টুকটাক কিনলাম, বলি যে বাসায় যে ওরা ওটা খেতে থাকবে, আর এই ফাঁকে আমি রান্নাটা জলদি জলদি বসিয়ে দেব। তো একটু টুকটাক ওদের এনে দিয়েছি, ওরা খাচ্ছে, আর এদিকে আমি মাছটাকে বের করলাম, সবজিও এনেছি নানান রকমের, সেগুলোকে ইউ করবো। তো মাছগুলোকে এখনই মানে একটু কোনো রকম দুই তিনটা ওয়াশ করে তারপরে বক্সে বক্সে রেখে দেবো, আর যেটা আজকে রান্না করব সেটা শুধু রান্না করব। তো আমাদের ঘরে আবার ভাজা না হলে মাছ খায় না, সেই জন্য ভেজে তারপরে রান্না করব। এদিকে আমি ছয় বক্স আলাদা করে তুলে রেখেছি, এটা ছয় দিন সুন্দর খাওয়া যাবে সেরকম করে তুলে রেখেছি। এভাবে করলে সুবিধা হয়, বক্সে রাখলে বেশি সুবিধা হয়, রাখার জন্য জায়গাটা খুব ভালো থাকে। এই যে সবগুলোকে মোটামুটি চারটা ওয়াশ করে রেখেছি যাতে গন্ধ না হয়ে যায়, কারণ অনেক সময় মাছ যারা ওয়াশ না করে ফ্রিজে রেখে দেন তারা কিন্তু মাছে গন্ধ পান, সেজন্য মাছ যখনই রাখবেন ফ্রিজে একটু ভালোভাবে ওয়াশ করে নেবেন, রক্ত পানিটা ভালো মতো ঝরিয়ে নিতে হবে। পেঁয়াজ কিনেছি আজকে 100 টাকা করে, আর এদিকে এই যে পেঁয়াজের কলি, পেয়ারা, কাঁচা কাঁচা পেয়ারা, কচি কচি পেয়ারা কিনেছি, লাল শাক, তারপরে সিম, তারপরে পেঁয়াজের কলি, তারপরে বাঁধাকপি, অনেক কিছু কিনেছি। সবজি দেখলে তো মাথা নষ্ট হয়ে যায় আমার, আর শীতের দিনে যে কোনো সবজি দিয়েই মাছ রান্না করলে খুব টেস্ট হয়, মশলাটা ভালো মতো কষানো হলেই রান্নাটা মজা হয়। আমি এখানে শালগম দিয়েছি, একটু সিম দিয়েছি, আর সাথে ফুলকপি দিয়ে মাছটা রান্না করব। আসিফ আশফাক আফিফ ফুলকপি খুবই পছন্দ করে, আর ফুলকপিটা একটু ভেজে নিয়েছি, তো আনা তো ফুলকপিতে গন্ধ বের হয়, আর শালগম তো আর ভাজা যায় না, সেই জন্য নর্মালি দিয়ে দিয়েছি। অবশ্যই গরম পানি দিয়ে রান্না করতে হবে, তাহলে কি হবে রান্নাটা খেতেও মজা হবে আর দ্রুত রান্নাটা কমপ্লিট হবে। আর সাথে ইন্ডাকশনে রান্না করছি, আর ইন্ডাকশনে রান্না করলে রান্না অনেক জলদি মানে ফুটা শুরু করে, আর রান্নাটাও জলদি হয়ে যায়।
সেজন্য আমি দেখা যায় তাড়াহুড়া থাকলে বিশেষ করে ইন্ডাকশনে রান্না করতে পছন্দ করি। এদিকে আমি একটু গরম পানি আবার করে নিয়েছি, কারণ আর একটু দিতে হবে ঝোলের পানি, আর চুলার আঁচটাও বাড়িয়ে দেবো, রান্নাটাও জলদি হবে, পানিটাও কমে যাবে। এদিকে মাছগুলোও দিয়ে দিলাম। এই হচ্ছে রাতের আমাদের খাবার, শুধু এই একটা আইটেম আর ভাত, এটা দিয়েই আমরা খেয়ে ফেলবো। তো রান্না করতে করতে আজকে একটু দেরি হয়ে যাবে, 10টার আগে ভাতটা খাওয়া যাবে না। তো আজকের মতো বিদায় নিচ্ছি, মা আসসালামা।